আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া ছাড়া প্রিয়া সাহার বিরুদ্ধে কোনো ধরনের আইনি প্রক্রিয়া না নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রো রেল নির্মাণ প্রকল্পের ব্র্যান্ডিং বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রিয়া সাহার কথা না শুনে তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা না নিতে এবং বাংলাদেশে প্রিয়া সাহার বাড়ির নিরাপত্তা যাতে দেওয়া হয় সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের। এদিকে সকালে সচিবালয়ে ওবায়দুল কাদেরের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রিয়া সাহার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা জানানো হয় তাকে। তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। প্রিয়া শাহ যা বলেছেন সেটা শিশু মেয়েকে পাবলিক স্টেটমেন্ট, তিনি আসলে কি বলেছেন, কি বলতে চেয়েছেন তার একটা পাবলিক স্টেটমেন্ট করা উচিত। তারও আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকা উচিত। তার আগে কোনো লিগ্যাল প্রসিডিংস, কোনো প্রকার মামলা বা লিগ্যাল প্রসেস শুরু না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।